বাহ, কয়দিন ধরে কাজের প্রেশার কমই যাচ্ছে, অনলাইন সাপোর্টও কম দিতে হচ্ছে। আরে বলতে না বলতে কল, দেখি কে কল দিল। হ্যালো লিয়াকত স্যার, আমি বান্দরবন ব্রাঞ্চ থেকে বলছি। স্যার ভালো আছেন? ও আচ্ছা, আপনি? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। কি অবস্থা, কেমন হলো ট্রেনিং? তাহলে সবকিছু তো বুঝতে পেরেছেন তাহলে? জি স্যার, সব বুঝতে পেরেছি, এখন কোনো কনফিউশন নেই। গুড গুড, এটাই তো আশা করেছিলাম। ভালো মতো মন দিয়ে কাজ করেন, বুঝছেন? জি স্যার অবশ্যই। স্যার আমি একটা কম্পিউটারের প্রবলেম ফেস করছি। কি প্রবলেম? আমার কম্পিউটারে ক্রাইম একটা ব্রাউজার আছে, এই ক্রাইম ব্রাউজারটা কোনোভাবে আমি আপডেট করতে পারছি না, এই কারণে অনেকগুলো ওয়েবসাইট ওপেন হচ্ছে না ঠিক মতো। ক্রাইম নামে কোন ব্রাউজার পেলেন আপনি কম্পিউটারে? এরকম তো কোনো ব্রাউজারই আমরা ইনস্টল করে দিই না কাউকে, এটা কই পেলেন? স্যার আছে স্যার ক্রাইম ব্রাউজার, আমার সামনেই আছে। কি বলেন আপনি যা তা! আরে ভাই, আমরা এরকম কোনো ব্রাউজার ইনস্টল দিই না। আপনি কোত্থেকে কি ব্রাউজার ইনস্টল দিয়েছেন? না স্যার, আপনারা যখন আমাকে ল্যাপটপটা দিয়েছেন সেখানে ক্রাইম ব্রাউজার করা ছিল। আরে কি বলতেছেন যা তা! দেখি এনে ডেস্ক দেন, আমি দেখব কোথায় আপনি ক্রাইম ব্রাউজার পেলেন। কি যেসব আজব আজব সফটওয়্যার পায় এরা, কোত্থেকে যে ক্রাইম ব্রাউজার নিয়ে আসলো এটাই তো বুঝতেছি না। আজব নাম ক্রাইম ব্রাউজার। দেখি এনে ডেস্কে, কই ভাই এনে ডেস্কে, আপনি কোথায় ক্রাইম ব্রাউজার ওপেন রাখছেন দেখান। ও স্যার এই যে স্যার নিচে, কোথায়? মাউস দিয়ে দেখান। এই যে স্যার, এটা এটা ক্রাইম ব্রাউজার লাগতেছে আপনার কাছে? কোন অ্যাঙ্গেল থেকে এটা ক্রাইম ব্রাউজার? এটার নাম গুগল ক্রোম, এটাকে আমরা ক্রোম ব্রাউজার বলি, ক্রাইম ব্রাউজার না। কি স্যার গুগল চরম? গুগল ক্রোম, আপনি কি কথা শুনতে পাচ্ছেন না ঠিক মতো? গুগল ক্রোম। ও আচ্ছা আচ্ছা, গুগল ক্রোম। এখন আপডেট কিভাবে করবেন দেখেন, এই তিনটা ডটে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে হেল্প অপশনটা পাবেন, হেল্পে ক্লিক করার পর প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাবাউট গুগল ক্রোম, এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপডেট কিন্তু দেখাচ্ছে, আর আপনার তো আপডেট আপ টু ডেট আছে, খালি এই বাটনটাতে ক্লিক করতে হবে, তাহলে আপনার গুগল ক্রোম যেটা আছে এটা বন্ধ হয়ে নিজে নিজে আবার ওপেন হবে। এই দেখেন ওপেন হয়ে গেছে, এখন আপনার গুগল ক্রোম আপ টু ডেট আছে। আচ্ছা এটার নাম গুগল ক্রোম, বুঝতে পারলাম। স্যার আরেকটা বিষয় হয়েছে। কি আবার করছেন স্যার, আমি প্রোগ্রাম অ্যান্ড ফিউচারে গেছিলাম। প্রোগ্রাম অ্যান্ড ফিউচার, এটা কি বলতেছেন? হ্যাঁ স্যার প্রোগ্রাম অ্যান্ড ফিউচার। আরে ওটা প্রোগ্রাম অ্যান্ড ফিউচার না, প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স। ও স্যার হ্যাঁ হ্যাঁ, ওইখানে কেন গেছিলেন? স্যার ওখানে যে আমি ভুলে এই মঞ্জিলা আনইনস্টল করে দিছি। মঞ্জিলা, এটা কি? ওই যে স্যার মঞ্জিলা ফক্স আপনি বলছিলেন। ওটা মজিল্লা ফক্স। আরে আপনার মতো আমিও হয়ে গেছি, ওটা মজিল্লা ফায়ারফক্স। আমরা যখন ট্রেনিং দিয়েছি তখন তো উচ্চারণটাও ঠিক মতো করেছিলাম। স্যার উই একটু স্লিপ অফ টাং আর কি। এটা একটু স্লিপ অফ টাং? স্যার ওটা একটু ডাউনলোড করে আবার ইনস্টল করে দেন, ভুলে ওটা আনইনস্টল হয়ে গেছে। এর আগে শিখে নেন যে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স বলে, এই যে কন্ট্রোল প্যানেলে যে এখানে দেখেন তো কি লেখা আছে, প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স। আর আপনি এখানে কোত্থেকে পাইলেন যে প্রোগ্রাম অ্যান্ড ফিউচার্স, না কি জানি বললেন আপনি, এইগুলা কোত্থেকে পান? এগুলো পড়তে পারেন না তো? পড়বেন তো, এখানে লেখা আছে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, আর আপনি কি না কি বলে দিলেন, একটা বললেই হলো। হ্যাঁ স্যার একটু যদি ইনস্টল করে দিতেন মঞ্জিলা। আবার বলে মঞ্জিলা, এটা হচ্ছে মোজিল্লা ফায়ারফক্স। কি ভাবছিলাম এদের ট্রেনিং দিছি এরা স্মার্ট হয়ে যাবে, কি অবস্থা! যত ট্রেনিং দিই তত দেখি ডাউনের দিকে যায়, নাকি আমরাই পারি না। ওই আমার চরমটা, আমার কি জানি, ও